हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबा कैमन आछो? आमि तो आलहमदुलिल्लाह भालो आछि। तो सबाई के प्रथम रमादान मुबारक दिए ब्लगटा शुरू करछि आज के। तो এটা হচ্ছে গতকালকের আগের দিনের ফুটেজ, সেটা মানে এটা প্রথম রোজা রমজান যেদিন সেহরি খাবো সেদিন আর ফুটেজ আর কি। তো এই সেদিন হচ্ছে আমার হাজব্যান্ড আর কি দুপুরবেলা কী দিয়ে খাওয়া দাওয়া করলো সেটাও একটু রেখেছি শ্যুট করে, কিন্তু রান্নাগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে লতি দিয়ে ডাল দিয়ে রান্না করছিলাম, তো সেটা পাট শাক আর লাল শাক দিয়ে খাইছিল, মানে রান্না করছিলাম আর কি। তো উনি হচ্ছে দুপুরবেলা খাবারটা খেয়ে নিচ্ছে, তো খেয়ে তারপরে হচ্ছে উনি আমাকে একটু হেল্প করবে। তো আমি হচ্ছে রান্না করতে চলে যাব, কারণ স্যারই রান্না করতে হবে, স্যারির জন্য প্রিপারেশন নিয়েছি। তো স্যারের জন্য প্রিপারেশন নিয়েছি হচ্ছে মুরগি রান্না করছি আলু দিয়ে, তো আর ডাল রান্না করছি। আর উনি হচ্ছে খাওয়া দাওয়া করে ওনাকে কাজ দিয়ে দিছি, তো উনি হচ্ছে বারান্দায় বসে পুদিনা পাতা বেছে নিচ্ছে আর কি। পুদিনা পাতা নিয়ে আসছিল সকালবেলা অনেকগুলো, তো একদম ফ্রেশ ছিল, তো অনেকগুলো ছিল এখানে। তো আমি ভাবছি যে এগুলো ফ্রিজে রেখে দিলে, ডিপে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে, তারপর আর পুদিনা পাতার জন্য টেনশন করতে হবে না, অনেক দিন খাওয়া যাবে। তো আমার হাজব্যান্ডকে বলছি একটু বেছে দাও, তো উনি হচ্ছে বারান্দায় বসে বসে বাঁচতেছে। তো আমি এখানে ভালো করে এগুলো ধুয়ে তারপরে হচ্ছে আমি পলিথিনে করে তারপর ডিপে রেখে দিব। ওখান থেকে যখন যতটুকু লাগবে ততটুকু বের করে করে পলিথিন থেকে বের করে করে ইউজ করা যাবে। তো চাইলে তোমরা এভাবে রাখতে পারো, অনেকগুলো পুদিনা পাতা এভাবে এনে রেখে দিতে পারো ফ্রিজে, তো অল্প অল্প করে ইউজ করতে পারো আর কি, যে কোনো ইফতারের সাথে। তো এখানে হচ্ছে আমি মুরগি রান্না করতেছি। তো মুরগি এটা হচ্ছে ছিল হার্ড চিকেন, ছিল শক্ত মুরগিটা আর কি। এটা আমি আলু দিয়ে রান্না করতেছি রাতের জন্য, মানে ভোর রাতের জন্য আর কি, স্যারের জন্য। আর ডাল রান্না করতেছি আম দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম, আর হাট চিকেনটার মধ্যে অনেক বেশি আলু দিয়েছিলাম। তো দেখা যায় মুরগি আর ডাল দিয়ে সেহরি খাওয়া হয়েছে, সাথে দুধ কলাও থাকে, দুধ আছে, দুধ দিয়ে খায়, যার যেটা মন চায় সেটাই খায়, তো এই আর কি। তো আলহামদুলিল্লাহ প্রথম রোজা খুবই ভালো কাটছে, তো আজকে তো দ্বিতীয় রোজা, তো খুবই ভালো লাগতেছিলো বাসায় সবাই, ফ্যামিলি সবাই একসাথে অনেক দিন পর, খুবই ভালো লাগছিলো আসলে, বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছিলো যে একসাথে রোজা রাখা বা একসাথে নামাজ পড়া সবাই মিলে, তার আনন্দটাই আসলে অন্যরকম। একসাথে ইফতারি খাওয়া, ইফতার করা, তারপরে সেহরি খাওয়া, মানে অন্যরকম আসলে। আর মানে সবার জন্য ইফতার রেডি করা, এটার আনন্দটা অনেক মানে অন্যরকম, একদম মানে ডিফারেন্ট, এতটাই ভালো লাগে। তা আমি রান্না করতেছি, আর এই ফাঁক থেকে হচ্ছে আমার মেয়ে কী বলে বিস্কিটের গুঁড়া আর হচ্ছে মুড়ির গুঁড়া আর কি একসাথে করে নিচ্ছে। তো আমরা আসলে ব্যাটগ্রামটা এখনও ব্যবহার করি না, এটা ব্যাটগ্রাম ছাড়া মুড়ির গুঁড়া আর বিস্কিটের গুঁড়া কিন্তু ব্যবহার করা যায়, তোমরা চাইলে একসাথে এভাবে করে নিতে পারো, ব্ল্যান্ড করলেই চলে, শুধু মুড়ি আর বিস্কিট একসাথে দিয়ে ব্ল্যান্ড করে ফেললেই চলে, কোনো সমস্যা নেই। তারপর একটা পটের মধ্যে, ঢাকনাওয়ালা পটের মধ্যে ঢুকিয়ে রেখে দিলে বের করে, মানে যখন মানে কিছু বানাবা তখন হচ্ছে বের করে বানিয়ে নিলে হবে কি। তো আমার মেয়ে হচ্ছে অনেকগুলি করবে, বাটি দিয়ে এক বাটি করে রেখে দেবে আর কি, বক্সটা দিয়ে, যাতে করে সামনে মানে কয়েকদিন চলে যায় আর কি। এই তো টোস্ট বিস্কিট, একদম মানে চা দিয়ে যে শক্ত বিস্কিটটা খাই আর কি আমরা, আছে না যে এরকম মানে নর্মাল যে টোস্ট বিস্কিটটা, এই বিস্কিটটা আর কি। এই বিস্কিটটা কিন্তু কেজি হিসাবে বিক্রি করে, কেজি হিসাবে বিক্রি করে পাওয়া যায় আর কি, তো ওটাই আনতে পারো।
তো আমার মাংস মুরগি মাংসটা হচ্ছে কষানো হয়ে গেছে, তো এখন আমি আমি হচ্ছে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। কি তো প্রথম রোজা আল্লাহ রহমতে সবার কিরকম কেটেছে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট সেকশনে। তো প্রথম রোজা আসলে অনেক বেশি একটা ফিলিংস অন্যরকম, প্রথম রোজার সবার এক্সাইটমেন্ট কাজ করে বেশি আর কি বাসায়, সব বাচ্চাদের তো আরও বেশি, মানে আমার ছোট ছেলের তো মানে খুবই আনন্দ যে সে মানে তার বাবা ছিল এবছর বাসায় রোজা রাখছে, তো তো অনেক খুশি আনন্দ আর কি। তো সবার সাথে একসাথে নামাজ পড়া মানে একসাথে খাওয়া ও একটু আনন্দ ফিল করছে, বুঝা গেছে। তো এই তো আম ডাল আর হচ্ছে সেহরির জন্য মুরগির মাংস হাট চিকেনটা আর কি। তো আমি হচ্ছে আজকে দুই দিন যাবত আর কি, মানে কোনো ভিডিও দিতে পারতেছি না, তো এই আর কি ইচ্ছা করে দেই নেই। তো প্রথম রোজা তো ভাবলাম যে না আজকে ভিডিও দিব না যতটুকু আছে, আর ভিডিও যেগুলো করে রাখছিলাম অবশ্য সেগুলো হচ্ছে ডিলেট হয়ে গেছে, কীভাবে যেন ডিলেট হয়ে গেছে আমি নিজে বলতে পারবো না, কয়েকটা ভিডিও করে রেখেছিলাম কিন্তু দিতে পারিনি, ডিলেট হয়ে গেছিলো সেই জন্য। তো এখানে কিছু ডিম নিয়ে আসছিলো, ডিমগুলো ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে ঝুড়িতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য আর কি। তো এই তো আমার তরকারি, আর আমার জন্য একটু শুটকি তরকারি রান্না করছিলাম, এখানে আলু আর বেগুন আর ছিল কইডা, তো এই তিনটা তরকারি দিয়ে আর কি আমার জন্য একটু শুটকি রান্না করছিলাম ভোররাত্রে খাওয়ার জন্য, কারণ ভোররাত্রে যদি এটা দিয়ে মানে শুটকি তরকারি দিয়ে না খাইতে পারে আমি খাইতে পারবো না ভাত, তো দেখা যায় অল্প একটু এটা দিয়ে খেতে হবে, কারণ মুরগির মাংস আমি বেশি একটা পছন্দ করি না, তো দেখা যায় আমার জন্য এটা একটু করে নিলাম আর কি। তো এই শুটকি তরকারিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, অল্প করে রান্না করছি ইচ্ছা করে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, একদম অল্প করে রান্না করছি, তো আমার হাজবেন্ডও বলতেছে যে এই তরকারিটা খুব বেশি মজা হয়েছে। কি তো তোমরা কারা কারা শুটকি তরকারি পছন্দ করো, আমি তো প্রত্যেক দিনই মানে খাইতে পারবো থাকলে রান্না থাকলে আর কি, তো অবশ্যই বলবা কমেন্ট করে আমার মতো এরকম শুটকি খাদক কে কে আছো আর কি। তো এটা হচ্ছে তারাবির সময়, তো আমরা হচ্ছে মাঝখানে রুমে মানে ডাইনিং স্পেসে আর কি সবাই তারাবির জন্য রেডি হচ্ছে আর কি। তো এখানে হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে নামাজ পড়াবে আমাদেরকে, তো উনি হচ্ছে সামনে দাঁড়াইছে আর দুই পাশে দুই ছেলে আর পিছনে হচ্ছে মেয়ে, তারপরে পিছনে হচ্ছে আমি আর কি। তা আমরা হচ্ছে এভাবে নামাজ পড়তেছি তারাবি নামাজটা এখন বাইরে পড়া নিষেধ, তো সমস্যা নেই, তো সেটা আমরা বাসায় সুন্দরভাবে সবাই মিলে জামাত করতে পারি, কিন্তু ছেলে পুরুষ মানুষ লাগবে জামাত করতে হলে। তো এখানে মাঝখানে আমার হাজবেন্ড আর দুই পাশে দুই ছেলে আর পিছনে মেয়ে, একদম লাস্টে হচ্ছে পিছনে হচ্ছে আমি, তো এভাবে করে আমরা কিন্তু জামাত করে নিতে পারি। তো বাসায় যারা আমরা বাসায় থাকি সবাই মিলে একটা সুন্দর মতো একটা জামাত হয়ে যায় অনেকজন মিলে আর কি, পুরুষ থাকতে হবে কিন্তু তিন চারজন পুরুষ থাকতে হবে, তো পুরুষ একজন পুরুষ আর বাকি মহিলা এটা হবে না, তো দুই ছেলে আছে যেহেতু আলহামদুলিল্লাহ আমরাও পড়তে পারছি পিছনে দাঁড়িয়ে, তো খুবই ভালো লাগছে। তো এটা হচ্ছে তারপরের দিন হচ্ছে আমি যে ইফতারগুলো বানিয়েছিলাম, তো সেই ইফতারগুলো আর কি, তো এখানে হচ্ছে আলুর চপ
পেঁয়াজু, তারপরে ছোট ছোট কিউব করে কেটে কেটে মুরগি ভাজা করছিলাম, একদম ফ্রাই করছিলাম। আর এখানে রোল, বুট, তারপরে হচ্ছে সালাদ, শসা সালাদ, আর হচ্ছে সালাদ, আর হচ্ছে কি বলে তরমুজ, তারপরে খেজুর, বেগুনি, পেঁয়াজু, এগুলোই আর কি, বুট, বুট ভুনা আর শরবত। তো সবাই মিলে মজা করে খেয়েছি একসাথে বসে। তো আমার হাজবেন্ড হচ্ছে দোয়া পড়তেছে। তো উনি হচ্ছে ডাইনিং স্পেসে বসে, ডাইনিং টেবিলে বসে প্রথমে দোয়া পড়তেছে, দোয়া শুরু করেছে ইফতারের দোয়াগুলা। তো ইফতার সামনে রেখে হচ্ছে আসলে দোয়া কালাম পড়তে হয় অনেকক্ষণ ধরে, আজানের আগ পর্যন্ত। তো আজান যখন দিয়ে দিবে তখন হচ্ছে পানিটা প্রথমে খেয়ে নিতে হয় আর কি। তারপরে খেজুর খেতে হয় প্রথমে। আমরা যারা মুসলমান আছি তাদের মানে সবাই আমরা জানি যে প্রথমে খেজুর খেতে হয়। তো খেজুর হচ্ছে ছয়জনের ছয়টা খেজুর নিয়েছি যে একটা একটা করে খাবা, কারণ প্রত্যেকদিন গিয়ে খেজুর আনা কোনো সম্ভব না। তো দেখা যায় খেজুর এত বেশি আনাও হয় নাই, 1 কেজির মতো মনে হয় আনছে। তো দেখা যায় যে বলছি যে একটা একটা করে খেজুর খাবা, একটা একটা করেই দিছে। তো আমার মেয়ে হচ্ছে এখানে শরবতটা ঢেলে নিচ্ছে। তো এই হলো আজকে আমার ভিডিও। তো আমার ভিডিও আজকে এখানে শেষ করব, প্রায় শেষের পথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো মোনাজাত করতে আসছে আমার হাজবেন্ড, দোয়া পড়া শেষ, তো এখন আজকে মোনাজাত করতেছে। তো উনি এবার বাসায় থাকাতে খুবই ভালো হয়েছে আর কি, সবাই খুব সুন্দরভাবে ডিসিপ্লিন পালন করতেছে, খুবই সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে সবাই চলতেছে সেটাই। তো প্রথম রোজা শেষ হলো, তো শুকর আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর দরবারে শুকরিয়া করব আমরা। আর আরেকটা কথা হচ্ছে মানে আমি রোজা রেখে প্রত্যেক দিন ভিডিও দিতে পারবো কি না আমি জানি না, তো তারপরও চেষ্টা করব দেওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে থাকো সবার জন্য দোয়া রইল, সবাইকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।